আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা ইসলাম তাহা চলমান লকডাউনের শেষ দিনে সড়কে যানবাহনের প্রচন্ড চাপ বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচল অনেক বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল বাড়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটও দেখা দিচ্ছে কাঁচাবাজার ও দোকানপাটেও মানুষের সমাগম বেশি আজও স্বাস্থ্যবিধি সহ সরকারের বিধিনিষেধ মানছেন না বেশিরভাগ মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউনে যাচ্ছে দেশ সর্বাত্মক লকডাউনে শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে শিল্প কারখানা চালু থাকবে এ সময় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এটিএম বুথ এবং অনলাইন ব্যাংকিং চালু থাকবে মোস্তফা মল্লিকের রিপোর্ট দেশের করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ যে প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর হবে 14 এপ্রিল ভোর 6টা থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত সরকারি এই নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে এই সময়ের মধ্যে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে সব কর্মকর্তা কর্মচারীকে তার কর্মস্থল এলাকা না ছেড়ে যেতে বলা হয়েছে সব ধরনের পরিবহন অর্থাৎ সড়ক নৌ রেল ও বিমান বন্ধ থাকবে তবে পণ্য পরিবহন উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবা এই আদেশের বাইরে থাকবে করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগামী 14 থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের নতুন যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে তার প্রজ্ঞাপন দিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের সকল সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে এবং আমাদের যে দোকানপাট বন্ধ থাকবে এবং শপিং মল সমূহ এক্ষেত্রে এই বন্ধের আওতায় সকল যে পরিবহন আছে গণপরিবহন দূরপাল্লার পরিবহন আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে এবং এটাতে খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো যতগুলো আছে জরুরি পরিষেবা সেগুলো খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প কারখানা চালু থাকবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন দেশের আর্থিক অবস্থা যাতে দুর্বল না হয় সেজন্যই এমন সিদ্ধান্ত করোনা দ্বিতীয় ধাপ অত্যন্ত প্রচণ্ডভাবে আমাদের এই মহামারীতে আঘাত করেছে যে নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কলকারখানা খোলা থাকবে বিশেষ করে গার্মেন্টস শিল্প যাতে করে আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা এটা অব্যাহত থাকে ইতিমধ্যে আপনারা জানেন এটা মনিটরিং করার জন্য দল ও দায়িত্ব থেকে আমরা 23টা আমরা টিম করে দিছি সারা দেশে শিল্প কারখানার মালিকপক্ষ যদি স্বাস্থ্যবিধি মানতে গাফিলতি করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী যদি না নামে সেটা অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমাদের লেবার লতে আছে যারা করলে সেখানে শাস্তির বিধান আছে এবং জরিমানার বিধান শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না তবে কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে খাবারের দোকান হোটেল রেস্তোরাঁ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রি ও সরবরাহের জন্য খোলা রাখা যাবে কাঁচাবাজার ও নিত্যপণ্যের বাজার খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কৃষি উপকরণ খাদ্য পরিবহন ত্রাণ ও স্বাস্থ্যসেবা সহ আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক ও সুরকার ফরিদ আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ সকাল 9:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় করোনা পজিটিভ হওয়ার পর 25 মার্চ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় ফরিদ আহমেদকে অবস্থার অবনতি হলে 11 এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ নাটক সিনেমা আবহ সঙ্গীতকার হিসেবেও তার অবদান স্মরণীয় তার সুর দেয়া 500-এরও বেশি গানের মধ্যে আছে চ্যানেল আয়ের আজ জন্মদিন হৃদয়ে মাটিও মানুষের টাইটেল সঙ্গীত সহ